হনুমান জয়ন্তী শোভাযাত্রা বনগায়। মিছিলে পা মেলালেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, বিধায়ক অশোক কীর্তনিয়া। পবন পুত্রের মূর্তি নিয়ে মিছিল সারা শহর জুড়ে। হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বনগা শহরে। পবন পুত্র হনুমানের মূর্তি নিয়ে বনগা শহর জুড়ে মিছিল করা হয় এদিন। রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী। শোভাযাত্রায় অংশ নিলেন বনগা লোকসভা আসনের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। সুবিশাল বজরংবলীর মূর্তি নিয়ে সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় এদিন বনগা শহরে। শোভাযাত্রা শুরুর আগে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, হনুমানজির পুজো উপলক্ষে আজ আমাদের এই মিছিল। বনগা বিধানসভার রামভক্ত মায়েরা, বোনেরা, ভাইরা সকলেই উপস্থিত হয়েছেন। এ বিষয়ে তিনি আরো বলেন, প্রভু রামচন্দ্রের বাহন পবন পুত্র হনুমানজি যে পূজা, সেই পূজা উপলক্ষে আজকে আমাদের মিছিল। পুরো বনগা বিধানসভা হাজার হাজার রামভক্ত মায়েরা, বোনেরা, ভাইরা সবাই আজকে উপস্থিত হয়েছে। ধর্মকে রক্ষা করুন, ধর্ম রক্ষা হলে আপনি রক্ষা পাবেন, ধর্ম রক্ষা না হলে আপনি রক্ষা পাবেন না। আমাদের মিছিল এক নম্বর গেট থেকে শুরু হবে, বাটার মোড় থেকে কোর্ট রোড ধরে থানার সামনে ব্রিজ পার হয়ে মতিগঞ্জ হাটের ভিতর দিয়ে ওই ব্রিজ পার হয়ে এসে বাটার মোড়ে আমাদের মিছিল শেষ হবে। এদিন বনগা এক নম্বর রেলগেট এলাকা থেকে সুসজ্জিত শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা বনগা কোর্ট রোড ঘুরে বনগা মতিগঞ্জ ঘড়ির মোড় হয়ে এগিয়ে চলে। শোভাযাত্রায় আদিবাসী নৃত্য, ধামসা মাদল, প্রাদেশিক নৃত্য, ব্যান্ড সহযোগে এগিয়ে চলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। শোভাযাত্রায় অংশ নিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলেন, আগের দিন রামনবমী হয়েছে, আজকে হনুমান জয়ন্তী হচ্ছে। এটা প্রমাণ করে যে পুরো বনগার যে বাসিন্দা আছে তারা ভারতীয় জনতা পার্টিকে সম্পূর্ণরূপে সমর্থন করছে এবং সমর্থনের মাধ্যমে আমাদের আশীর্বাদ করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।